তাহলে সেই মক্কেলকে খুঁজে পাওয়া গেছে, যে কুমিল্লার পূজা মণ্ডপে হনুমান মূর্তির গায়ে কোরআন রেখে এসেছিল এবং হনুমানের গদাটা নিয়ে সেখান থেকে কেটে পড়েছিল। পাওয়া গেছে তাকে। কে সেই ব্যক্তি, কে সে যে এত বড় একটা কাজ করেছে, কোরআনের এত বড় অবমাননা করেছে, জানতে চায় বাংলাদেশের কোরআন প্রিয় একাংশ সংখ্যাগুরু মানুষজন চিৎকার করে। কার কল্লা কাটা যাবে, কারা এত বড় সাহস করেছে, মুমিনের বুকে আঘাত কে হেনেছে, যার জন্য হিন্দু ভাইদের বাড়ি পুড়িয়েছে মুসলিম ভাইয়েরা, কে সে, কে সে, এই কথাটা জানতে চায় সেই সমস্ত ধর্মের ধ্বজাধারীরা। তার নাম হলো ইকবাল হোসেন। কি নামটা পছন্দ হয়েছে? নাম শুনে ধর্ম কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। আপনারা যারা এই এতদিন ধরে চিৎকার চেঁচামেচি করছিলেন, যারা এতদিন ধরে বলছিলেন বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনদের সাহস কি করে হয় এই কাজ করার, কোরআনের অবমাননা করার, কেটে রেখে দেবো তাদেরকে, তার নাম হলো ইকবাল হোসেন। তা এই নামটা তাদের পছন্দ হয়েছে, যারা বাংলাদেশের সংখ্যাগুরু মানুষদের কানে বিষ ঢালার চেষ্টা করছিলেন এই বলে যে এটা আসলে একটা বিরাট বড় ষড়যন্ত্র, আর এই আমাদের পাশের দেশ ভারত, ভারতের ষড়যন্ত্র, ভারতের র, ভারতের প্রধানমন্ত্রী সবাই রয়েছে এর মধ্যে, হিংসা হিংসা, বাংলাদেশের এত উন্নতি দেখে হিংসা হচ্ছে, তাদের এই নামটা পছন্দ হয়েছে। এই ঘটনা এখন বাংলাদেশ ছাড়িয়ে, ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ এখনও কিছু মুরব্বী লোকজন সামনে এসে বলছেন, লিখছেন যে এটা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে আপনারা কথা বলছেন কেন? এই একটা লাইনের মধ্যে, এই একটা প্রশ্নের মধ্যে এত হাসির উপাদান রয়েছে যে কি বলবো। আসলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিনটে দেশের এত ইতিহাস রয়েছে যে এই তিনটে দেশের ইতিহাসকে বা এই তিনটে দেশের ঘটনাকে কিছুতেই আপনি আভ্যন্তরীণ বিষয় বলে আলাদা করতে পারবেন না, আমাদেরটাও না, আপনাদেরটাও না। এই তিনটে দেশের ইতিহাস অত্যন্ত রক্তাক্ত এবং সেই ইতিহাসে যতটা মিষ্টত্ব রয়েছে ঠিক ততটাই তিক্ততাও রয়েছে। এবং তারই সঙ্গে রিসার্চ করতে বসে দেখতে পেলাম যে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের যে ওয়েবসাইটগুলো, সেখানে বিশ্বাস করুন আপনাদের দেশের খবর আপনাদেরকে ফাউতে দেওয়া হয়, বেশিরভাগই এদেশের খবর, ভারতের খবর। যাই হোক, সেই তর্ক, সেই চর্চায় আমরা আজকে বসিনি। আজকে প্রশ্নটা হচ্ছে, তাহলে ইকবাল হোসেন এখন কি হবে? ইকবাল হোসেন কি তাহলে ভারতের গুপ্তচর হয়ে যাবে? সে কি এখন জামাতি হয়ে যাবে? অলরেডি বেশ কিছু সংবাদ মাধ্যম এটা লিখতে শুরু করে দিয়েছে, বলতে শুরু করে দিয়েছে যে ইকবাল হোসেন নেশা করতেন, তিনি নেশাগ্রস্ত একজন মানুষ ছিলেন। তাহলে সেই নেশাগ্রস্ত মানুষটি একটি কাজ করে বাংলাদেশের একাংশ মানুষজনকে এমন তাতিয়ে তুললেন যে তারা সবাই মিলে ভাঙচুর, জ্বালানো পোড়ানো করতে বেরিয়ে গেলেন। একেবারে মাতাল হাতির মতো তারা চারপাশে কিচ্ছু দেখলেন না, শুধু ভাঙতে ভাঙতে এগিয়ে গেলেন। এবং আজকে এই ঘটনা দেখে মনে হচ্ছে যে সত্যি বাংলাদেশ একসময় ভারতেরই অংশ ছিল বটে। আমাদের দেশে কিছু মানুষজন রয়েছেন যারা কথায় কথায় বলেন হিন্দু খাতরে মে হ্যায়, এবং একমাত্র সমাধান হলো মুসলিমদেরকে পেটাও, তাদেরকে দেশ থেকে বার করে দাও, হিন্দু রাষ্ট্র গঠন করো। ঠিক একইভাবে বাংলাদেশেও দেখলাম একাংশ মানুষজন রয়েছেন যাদের বক্তব্য হলো হিন্দুরা আমাদের দেশের সমস্ত চাকরি বাকরি নিয়ে বসে রয়েছে, সমস্ত সুবিধা নিয়ে বসে রয়েছে, হিন্দুরা যা সুবিধা পায় আমরাও তা পাই না, অর্থাৎ মুসলিমরাও তা পায় না, অতএব এই হিন্দুদেরকে সরাও, কি যেন বলেন আপনারা, মালাউন, হ্যাঁ মালাউন, এদেরকে সরাও, এদেরকে সরিয়ে দাও, দিয়ে একটা মুসলিম রাষ্ট্র গঠন করো, এই হলো একমাত্র সমাধান। আপনাদের মধ্যেও সেই একই ঘুম ধরে বসে রয়েছে যেটা আপনাদেরকে ভেতর থেকে খেয়ে খেয়ে শেষ করে দেবে। শেষ কয়েক বছরে সত্যিই বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, বাংলাদেশ অনেক ওপরে উঠে এসেছে, এশিয়ার ম্যাপে আপনারা নিজেদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছেন। কিন্তু তারই সঙ্গে এটাও বলতে হয় যে শেষ কয়েক বছরে আপনাদের দেশে মৌলবাদীদের যে সংখ্যা সেটাও তরতর করে ওপরে উঠে এসেছে, আপনাদের দেশে কানে ভাঙচি দেবার মতো লোকজনও ওপরে উঠে এসেছে। একটা কথা আছে গোমূত্র নিয়ে, আপনারাও দেখেছি বাংলাদেশের মানুষজন গোমূত্র নিয়ে খুব চিন্তিত, তারাও গোমূত্র নিয়ে অনেক কিছু বলেন, লেখেন। একটা কথা আছে যে এক গামলা দুধের মধ্যে যদি এক ফোঁটা গোচো না পড়ে তাহলে কি হয় বলুন তো, দুধটা কেটে যায়। ঠিক সেভাবেই আপনাদের যত গর্বের কারণ রয়েছে, উন্নতির কারণ রয়েছে, খুশির কারণ রয়েছে, সেই সব কিছু মাটি হয়ে যায় এই ধরনের ঘটনা দিয়ে। এবং বারংবার দেখা গেছে একাধিকবার এই ধরনের ঘটনা সামনে আসার পরেও আপনাদের দেশের সরকার চুপচাপ, নির্বিকার, আপনাদের দেশের প্রশাসন নির্বিকার। বাংলাদেশ হ্যাজ দ্য পোটেনশিয়াল, অথচ আপনারাও ধর্মের নামে মারামারি করে সেটাকে মাটি করছেন। এদেশের মৌলবাদী এবং ওদেশের মৌলবাদীদেরকে দেখে সত্যি সেই কবিতাটাকে একটু অন্যরকমভাবে বলতে ইচ্ছে করে, মোরা একই বৃন্তে দুই খ্যাপা ষাঁড়, সাম্প্রদায়িক হিন্দু মুসলমান। আরেকটা নোংরা প্যাঁচ যেটা এই ঘটনায় আরও একবার সামনে উঠে এলো, আরও একবার প্রমাণিত।
আগের দিন আমরা এই ঘটনা নিয়ে যে পর্ব করেছিলাম সেখানে বাংলাদেশের বহু মানুষ লিখেছেন, আপনারা যে কথাগুলো বলছেন তার জন্য আমরা লজ্জিত, আমরা দুঃখিত, কিন্তু আপনাদের দেশে কি ঘটেছে সেটা আগে দেখুন, আপনাদের দেশের কথা আগে বলুন, তারপরে আমাদের দেশের কথা বলতে আসবেন। ভারতেও তো এসব ঘটনা ঘটে, বাংলাদেশেরগুলো নিয়ে শুধু বলে কি হবে? এইটাই হচ্ছে চাল। আপনার দেশের অন্যায়গুলো থেকে আপনাকে চোখ ঘুরিয়ে রাখা হবে এবং বলা হবে অন্য দেশেরটা দেখো, আপনার পাশের দেশেরটা দেখুন। একইভাবে আমাদের দেশের অন্যায়গুলো থেকেও আমাদের চোখ ঘুরিয়ে রাখার জন্য বলা হবে ওই দেশেরটা দেখো, ওই যে বাংলাদেশের দিকে তাকাও, দেখো ওখানে কী হচ্ছে। এইটাই হচ্ছে চাল। আর মাঝখান থেকে যাদের ফায়দা তোলার তারা এসে ফায়দা তুলে নিয়ে চলে যাবে। এই কদিনে আপনাদের কানের কাছে কজন এসে বলেছেন যে ভারতেও এসব ঘটনা ঘটে, তাই বাংলাদেশের এগুলো নিয়ে খুব একটা চিন্তাভাবনা করার দরকার নেই, কথা বলার দরকার নেই। কজন আপনাকে এসে বলেছেন এগুলো আসলে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা, বারবার যে ঘটনা ঘটে সেগুলো কি সত্যি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা হতে পারে? বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা থেকে চোখ ঘোরানোর জন্য যারা বলছে যে বাংলাদেশেরটা দেখতে হবে না ভারতেরটা দেখো, তারা বাংলাদেশের ক্ষতি চায়। একইভাবে ভারতে ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে চোখ ঘোরানোর জন্য যারা বলছে ভারতেরটা না দেখে বাংলাদেশেরটা দেখো, তারা ভারতের ক্ষতি চায়। এবং তারই সঙ্গে এখানে অবশ্যই বলতে হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমের কথা, তাদের অদ্ভুত আচরণের কথা। বাংলাদেশের সংবাদ মাধ্যম এই এক ইকবাল হোসেনকে বানিয়ে ফেললো কোথাও নেশাখোর, কোথাও ভবঘুরে, সে মাজারে থাকতেই ভালোবাসে, বাড়িতে থাকে না, কোথাও সে মানসিক ভারসাম্যহীন। বাংলাদেশ যখন জ্বলছিল, যখন চারিদিকে এই ধরনের ঘটনা ঘটছিল, তখন প্রথম দিকে এই বাংলাদেশের সংবাদ মাধ্যম মুখে কুলু পেটেছিল। তাদের গর্জে ওঠা এবং এই ঘটনার সময়কালের মধ্যে একটা বিরাট বড় ফারাক। অথচ দেখুন এইখানে ইকবাল হোসেনের নাম সামনে আসার সঙ্গে সঙ্গে তারা বার করে ফেলেছে সে নেশাখোর ছিল, নাকি সে ভবঘুরে ছিল, নাকি সে মাজারে থাকতো, বাড়িতে আসতো না, এত তাড়াহুড়োটা কিসের? তাহলে বুঝতে পারছেন এই যে নিষ্ক্রিয় থেকে সক্রিয় হয়ে যাওয়াটা, এটাও ভারতের সংবাদ মাধ্যমের কাছ থেকেই মনে হয় বাংলাদেশ শিখেছে। আপনার দেশের সংবাদ মাধ্যম এবং আমার দেশের সংবাদ মাধ্যম দুজনেই খুব ভালো করে জানে কখন খাপটা খুলতে হয় আর কখন খাপ বন্ধ করে ফেলতে হয়। কিন্তু প্রশ্ন আবারও এটাই, এত তাড়াহুড়োর কী আছে? আপনারা যেরকম এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন অনেকটা সময় নিয়ে তারপরে আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছেন, সেরকমই ইকবাল হোসেনকে নিয়েও একটু সময় নিন না, একটু সময় নিয়ে জানুন, বুঝুন, তারপর জানান এবং বোঝান যে এই ইকবাল হোসেন কে। আসলে মাতাল বললে, নেশাখোর বললে বলে দেওয়া যায় নেশার ঘোরে কোলে ফেলেছিল। আসলে মানসিক ভারসাম্যহীন বললে বলে দেওয়া যায় আসলে মাথার ঠিক নেই তো তাই করে ফেলেছে। কিন্তু এত কিছুর মধ্যে সব থেকে বড় প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পর্যন্ত আসছে না, আর সেটা হচ্ছে যে একটা মানুষের এই কাজের পরে এতগুলো জায়গায় এতগুলো ঘটনা কী করে ঘটে গেল, এতগুলো মানুষ কী করে একত্রিত হলেন, তাদের হাতে লাঠি শোটা কে তুলে দিল, তাদেরকে কে বলল গিয়ে মন্দির ভাঙো, হিন্দুদের বাড়িঘর জ্বালাও, প্যান্ডেল ভেঙে ফেলো, কে বলল এইসব কথা? এক ইকবাল হোসেন একটা দেশের এত বড় ঘটনার মুখ হতে পারেন না, তাহলে বাকি মুখগুলো কারা, বাকি পাণ্ডারা কোথায়? সেই উত্তর কিন্তু বাংলাদেশের সরকার বা প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। আপনারাও এখন আমাদের মতোই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন যেখান থেকে আপনাদেরকে একটা দিক বেছে নিতে হবে। হয় আপনাদেরকে গিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে যারা বাংলাদেশে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলেন, বিক্ষোভ করেছেন, প্রতিবাদ করেছেন, সংখ্যালঘু মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যারা চেয়েছেন যে বাংলাদেশে সংখ্যাগুরু হোক বা সংখ্যালঘু হোক সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবেন। আর না হলে আপনাকে গিয়ে দাঁড়াতে হবে তাদের পাশে যারা কথায় কথায় উস্কানি দেন, যারা কথায় কথায় মানুষকে তাতানোর চেষ্টা করেন, যারা একদিকে বলেন যে ইসলাম শান্তির ধর্ম, আরেকদিকে গিয়ে বলেন বিধর্মীদেরকে কেটে দাও, তারপর দেখো তোমার ধর্ম তরতর করে কোথায় গিয়ে দাঁড়ায়, যারা বলেন অন্য দেশে হচ্ছে বলে এই দেশেরটা তোমাকে না দেখলেও চলবে, এই দেশেরটা নিয়ে কথা না বললেও চলবে, এই সমস্ত মানুষদেরকে চিনতে হবে। আপনার দেশে এই সমস্ত মানুষদেরকে আপনি চিনবেন, আপনি বুঝবেন, আপনি আটকাবেন। আমার দেশের এই সমস্ত মানুষজনকে আমায় চিনতে হবে, আমায় বুঝতে হবে, আমায় আটকাতে হবে। ধর্মের নামে বজ্জাতি যেই করুক না কেন তার কপালে সাজা লিখে দিতে হবে, না হলে কিন্তু ধর্ম জিনিসটাই থাকবে না। ধর্ম প্রাণের জিনিস, বিশ্বাসের জিনিস, ভালোবাসার জিনিস। ধর্ম কখনোই প্রাণ নেওয়ার জিনিস নয়, খুনের জিনিস নয়, হিংসার জিনিস নয়। আপনার দেশের এই সমস্ত মানুষগুলোকে সামলান, আপনার দেশের ইকবাল হোসেনদের সামলান, না হলে কিন্তু সোনার বাংলাও আর থাকবে না। আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।